কত রাজা কত বাদশাহ কত শাহান স্বামীর উমারা এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর দরজাগুলা কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে দুনিয়ার জমিন থরথর করে কাঁপত আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই কুজা কারণ কুজা ফেরাউন কুজা নমরদ সুদহামান কুজা শওকত আজ শাহে কুজা তখতে সুলাইমা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরি বিধান ওগো বিনা কলে হাওয়ায় চলত হযরত সুলাইমান মোরা সেই মুসলমান এই পৃথিবীতে চারজন বাদশাহ ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছিল তাদের মধ্যে দুইজন বাদশাহ ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফেরের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং বখতনসর আর মুসলমানের মধ্যে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ যুলকারনাইন যুলকারনাইন কি কোরআনের ভাষায় তাকে যুলকারনাইন বলা হয় কিতাবের ভাষায় তাকে ইস্কান্দার যুলকারনাইন বলে তাওরীত কিতাবে তার নাম হলো খোরেশ ইনজিল কিতাবে তার নাম হলো সাইরাস আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে এই বাদশাহ যুলকারনাইন পৃথিবীর জমিনে তিনি ১৬০০ বছর হায়াত পেয়েছিলেন তাফসীরে জাবিরীর মধ্যে আছে জামে সগীর বগবিতে আছে যুলকারনাইন দুনিয়াতে ১৬০০ বছর হায়াত পেয়েছিলেন আল্লাহ পাক তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন ঘোড়া যেমন ঈসা নবীর জন্য মুজিজা ছিল মুসার জন্য ছিল মুসা নবীর জন্য মুজিজা ছিল একটা লাঠি হযরত ঈসা আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল কুম বিইজনিল্লাহ যে কোনো মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে চাই কবরের বাসিন্দা হোক বা যে কোনো মৃত ব্যক্তি হোক সঙ্গে সঙ্গে জীবিত হইয়া হযরত ঈসার সাথে কথা বলতে বলেন সুবহানাল্লাহ তিব্বে জালনিও নুসেবুদ ফেশে ঈসা ওয়াদাম সব সুসেবুদ জাল ইউনুসের মতন হাজার হাজার হেকিম সাল ইউনুসের মতো হাজার হাজার হেকিম ঈসা নবীর কুম বিজনিল্লার সামনে ফেল হয়েছে আবার সদা হাজারা নেজা ফের আউনেরা সদা হাজারা নেজা ফের আউনেরা দর্শে কাস্তি আজ মুসাবা এক আসা ফেরাউনের হাজার হাজার তলোয়ার নবী মুসা কালিমুল্লার একটা লাঠির সামনে পরাজয় বরণ করেছে ফেরাউনের তলোয়ার আর মুসা আলাইহিস সালামের ছিল লাঠি তেমনি ভাবে আল্লাহ হযরত সুলাইমান নবীকে মুজেজার একটা আংটি দান করেছিলেন বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধুমতি খাতেমার দেও ফরি সুলাইমান নবী ওই মুজেজার আংটি যখন হাতে ব্যবহার করতেন লক্ষ লক্ষ জিন পরিদা দানব মানুষেরা তার বাধ্য হইয়া যাইত আমরাও তো কত আংটি ব্যবহার করি কিছু বাধ্য হয়নি আমি ইংরেজি ১৯৬২ সালে
বাগদাদ থেকে একটা জমরুদ পাথরের আংটি খরিদ করেছিলাম 160 দেরহাম দ্বারা ইরাকের। আজকে 38 বছর প্রায় হলো এই আংটি ব্যবহার করি, এই পর্যন্ত একটা কুত্তা পারলাম না বাধ্য করতে। তার কারণ আবার আংটির মধ্যে কোনো মুজিজা নাই, কোনো বুজুর্গই নাই, এটা ইরাকের দাজলা নদীর পাথর। আর সুলাইমান নবীর আংটি ছিল আল্লাহর দেওয়া মুজিজার আংটি বলেন সুবহানাল্লাহ। তো যুলকরনাইন বাদশাকে আল্লাহ মুজিজার একটা ঘোড়া দান করেছিলেন, এই ঘোড়ায় চড়ে তিনি সারা পৃথিবীটা জীবনের দুইবার ভ্রমণ করেছেন, মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত যুলকরনাইন এই ঘোড়া নিয়ে তিনি পৃথিবী ভ্রমণ করেছিলেন। ভাইরা আমার, যুলকরনাইনের ঘোড়ার নাম এত দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে চলত, যুলকরনাইনে ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে যখন ঘোড়াকে আঘাত করতেন, চাবুক মারতেন, তখন তার ঘোড়াটা এত দ্রুত গতিতে চলত, এক এক কদমে 12,000 মাইল করে চলত। জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাসের কিন্তু আরবিতে তিনটা নাম আছে, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস, এই তিন নামে ব্যবহার হয়। আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম, আর ইহুদিরা তাদের ইব্রানি ভাষায় উর সেলিম বলে জেরুজালেমকে। এই পাঁচটা নাম হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস থেকে 9 মাইল উত্তর দিকে একটা মহকুমা শহর আছে, ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলে, আরবিতে মদিনাতুল ইসকান্দারিয়া বলে। ইসকান্দারিয়ার মধ্যে বাদশাহ যুলকরনাইনের কবর, আমি গুনাগার অনেকবার জিয়ারতের তৌফিক হয়েছিল, নিজের হাতে বহুবার মাপিয়া নাপিয়া মাপিয়া দেখছি 48 হাত লম্বা কবরটা যুলকরনাইনের। কত বিরাট কায়ার শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই পৃথিবীতে থাকতে পারেনি। আমরা কয়দিন থাকবো এই দুনিয়াতে, আমাদেরকে তো মৃত্যু সব সময় ডাকে। আল্লাহর 5 জন ফেরেশতা আছে, তারা মৃত্যুর আলিঙ্গন করে মৌতের দাওয়াত দেয় প্রতিদিন। আল্লাহ ইয়া সাকিন আল কাসিরিল মুআল্লা, আল্লাহ ইয়া সাকিন আল কাসিরিল মুআল্লা, সাতুদফানু আন করিমিন ফিত তুরাবি, লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুলিল খারাবি, قليل عمرنا في دار الدنيا ومرجعنا الى بيت التراب। প্রত্যেক দিন আমাদেরকে মৃত্যু দাওয়াত দেয় দুনিয়ার অট্টালিকাবাসীরা, বড় বড় বিল্ডিং ইমারতের মালিকরা, তোমরা দুনিয়াকে যত মজবুত করে ধরো কিন্তু হাকিকতে তোমাদের মৃত্যু হবে, তোমাদের এই বাড়িঘর একদিন ধ্বংস হয়ে যাবে, তোমরা একদিন মৃত্যুবরণ করে অন্ধকার কবরে আসতে হবে। কারণ কালিল উমরুনা ফি দারি দুনিয়া, এই দুনিয়ার জীবন অল্প কয়েকদিনের জন্য মাত্র, হ্যাঁ অল্প কয়েকদিনের জন্য তোমাদের এই দুনিয়ার বাড়িঘর। অমর যাউনা ইলা বাইতি তুরাবি, আর আমরা সকলে একদিন ফিরে যাব সেই মাটির বাড়ি, মাটির ঘর, অন্ধকার কবরে, যেখানে আমাদের ভাই বন্ধু কত গেছে, কত চলে গেছে, নিজের হাতে কবরে রাখছি, আজকে তাদের কথা আমরা ভুলে গেছি। এই জন্য হযরত আলী কারামুল্লাহু বলেন, লামরুকা মাদ দুনিয়া বিদারি বাকাই কাফাকা বিদারিল মাউতি দারা ফানাই। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের কসম করে বলেন, ওরে জীবনের দুনিয়ার মানুষ, আমি আমার জীবনের কসম করে বলি, এই দুনিয়াটা একমাত্র কান্দনের জায়গা, এই দুনিয়া রং তামাশার জায়গা না, এই দুনিয়া হাসি খুশির জায়গা না, এই দুনিয়াটা একমাত্র কান্দনের জায়গা। কারণ তুমি একদিন অন্ধকার কবরে যেতে হবে,
যদি নামাজ রোজা ইবাদত করে যাও তবে কবর শান্তির জায়গা হবে নতুবা কান্দা ছাড়া আর কোনো গতি থাকবে না কাজী ভাইরা আমার আসেন আল্লাহর পথে একটু চোখ বুঝে যদি চিন্তা করি আমরা রাতে বালিশে মাথা রেখে যে আপন বলতে আমার কে আছে কেউ আমার আপন নেই কারণ টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি কারে যাবি দিয়ারে কবর দেশে যাইয়া একলা কবরে কেমনে রে থাকবি ও তোর ভাই বন্ধু সারিয়ারে কবর দেশে যাইয়া কত হাজার কত লক্ষ কুঠি কুঠি বৎসর মানুষ ই অন্ধকার কবরের মধ্যে থাকবে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কবর দেখলে কাঁদতেন বেহুশ বেকারার হয়ে যেতেন তার দাড়ি ভিজে বুক ভাসিয়া মাটিতে টপকিয়া টপকিয়া চোখের পানি সাহাবারা জিজ্ঞাসা করতেন উসমান আপনি কবর দেখলে এইভাবে কাঁদলেন আর তো অন্য জিনিস দেখলে কাঁদতে দেখি না তিনি বলতেন বন্ধুরা দুনিয়াতে বন্ধু বান্ধব আছে দুনিয়ায় সঙ্গী সাথী আছে আর যদি জান্নাতে যাওয়ার নসিব হয় সেখানেও বহু বন্ধু থাকবে সাথী থাকবে আর খোদা না খাস্তা দূর ভাগা হত ভাগা হইয়া যদি জাহান্নামের আগুনে জ্বলি সেখানেও বন্ধু বান্ধব থাকবে কিন্তু কবর এমন একটা জায়গা রে এ আলমে বরজখ এই কবরের মধ্যে কত হাজার কত লক্ষ বছর একা একা থাকতে হবে এই কবরে কোনো সঙ্গী সাথী থাকবে না এই জন্য আমি উসমান কবর দেখলে কাঁদি তু ভাইরা কবর দেখলে কাঁদবেন আল্লাহর ভয়ে হ্যাঁ আল্লাহ ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা নাকি আল্লাহকে ভয় করে আল্লাহর আজব গজবকে ভয় করে দো জাহান্নামকে যারা ভয় করে কান্দে চোখের পানি ফেলে আমার আল্লাহ বলেন আমি দুইটা জান্নাত তাদের জন্য রেখেছি বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহর ভয়ে আল্লাহর আজাব গজবের ভয়ে তারা যারা কান্দবে আল্লাহর ভয় মানে কি আল্লাহর আজাব আল্লাহর গজবের ভয় সুতরাং এই দুনিয়া অস্থায়ী দেশ এটা চিরস্থায়ী থাকার জায়গা না এই যে ঘুষ আজকে দেখেন না কত কিছু করতেছে আফগানিস্তানের শেষ করলো ইরাকের শেষ করছে ওহন আবার পরিকল্পনা আছে ইরানের উপরে আস্তে আস্তে আগইব আর কি চিন্তা করেন কিন্তু ঘুষ থাকবো দুনিয়ায় না মরব মরব না ঘুষের একদিন মরণ লাগবে প্রত্যেকের কাছে মৃত্যু আসবে মত সকলের কাছে জীবন একবার আসবে কাজী ভাইরা মরণকে আমাদের ভয় করতে হবে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ও বাংলা মৃত্যুর ভয়ে মৌতের ডরে যথাই তুমি যাও না কেন যেখানে যায় লুকাও না কেন শামের বাদশাহ আব্রাহার মতো যদি মজবুত লোহার সিন্ধুক বানাইয়া তার মধ্যে তোমার লুকিয়ে থাকো আজরায়েল তোমাকে ওই সিন্ধুক থেকে ধরে নিবে এই দুনিয়ার জমিনে থাকতে দিবে না কি বলেন সাদ্দাদের ধরছে না ধরছে আল্লাহর আবাবিল পাখি এখানে লম্বা ঘটনা আছে আজ আব্রাহার কি এমন মাথা গরম হয়েছিল কাবা ভাঙবার জন্য আসা 2500 মাইল দূরের থেকে তার মূল কারণ ছিল শাম মুলকে শামে ছিল তখন শাম দেশটা ছিল আপনার ব্যবসার মূল কেন্দ্রস্থল তো শাম দেশে ব্যবসা করত বিভিন্ন দেশের মানুষ আইসা কিন্তু অন্যান্য দেশের ব্যবসায়ীরা মক্কার ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা অভিযোগ করলো আব্রাহা বাদশার কাছে ইয়ামন বা শামের বাদশা আব্রাহার কাছে অভিযোগ করলো যে বাদশা
আমাদের ব্যবসা বাণিজ্য আর চলবে না। কেন? যে আমাদের চলবে না, এই জন্য শামের ব্যবসায়ীরা মক্কার মানুষের থেকে মাল খরিদ করে তারা কম মূল্যে তাদেরকে মুনাফা বেশি দেয়, আবার বিক্রি করার সময় তারা তাদের কাছ তাদের থেকে মাল বিক্রি করে কম মূল্যে ব্যবসা কম করে আর খরিদ করে বেশি মূল্য দেওয়ার, যার কারণে আমাদের থেকে উল্টা করে আমাদের মালগুলা কিনে কম মূল্যে বিক্রি করে অধিক মূল্যে, যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য চলত না। তখন আব্রাহা বাদশাহ শামের বড় বড় ব্যবসায়ীদেরকে ডাকলেন, বলো তোমরা এটা করো কেন? আমরা এই জন্য করি যে মক্কার মানুষেরা ধন্য, কাবা ঘরের চাবি মক্কার মানুষের হাতে, কাবার তত্ত্বাবধান তারা করে। আর এই মক্কার মানুষগুলা সারাদিন গুনাহ করে অপরাধ করে, বিকাল বেলা যদি কাবা ঘরের সামনে যায় একবার তারা কাবার দিকে নজর করে, তাদের সারা দিনের গুনাগুলি মাফ হইয়া যায়, তাদের আর কোনো গুনাহ থাকে না। এই জন্য এরা পবিত্র মানুষ হিসাবে আমরা এদের সাহায্য সহানুভূতি করি। এবং মক্কা মানুষের মক্কার লোকের মালামাল রাত রাস্তায় লুটতারাজ হবে বিধায় শামের ব্যবসায়ীরা নিজস্ব লোক দ্বারা পাহারা দিয়া গন্তব্য স্থানে তাদের মাল পৌঁছিয়ে দেয়, অন্যান্য দেশের ব্যবসায়ীদের বেলায় তা করে না। আব্রাহা বাদশাহ বলল, তাহলে তার মূল কারণ হলো মক্কার এই ঘরটা, এই ঘরটা হইল আসল কারণ। তার দেশের ইঞ্জিনিয়ার চিত্রাকার পাঠাইল, যাও তোমরা ঘরটা মাইফা আস, আর এটার নকশা নমুনাটা আইকেন। নকশা নমুনা যখন আইকে নিল, চিত্র যখন নিল, আব্রাহা বাদশাহ ইয়ামনের মধ্যে একটা কাবা বানাইছে, ঠিক অবিকল কারখানায় কাবার মতো, তার দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে বানাইয়া হিসাব জিজ্ঞাসা করলো, কাবাতে হজ কোন তারিখে, কোন তারিখে হয়? বলে জিলহজের 9 তারিখ। তো আমার এখানেও 9 তারিখ হজের তারিখ ঠিক করো। নাউজুবিল্লাহ। আব্রাহা হজের তারিখ ঠিক করে وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها وجعل خلالها أنهارا وجعل بين البحرين حاجزا أإله مع الله يا أيها الإنسان ما غرك بربك الكريم فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فادخلي جنتي والفلك التي تجري في البحر بما ينفع الناس
يغرقهم فلا صريخ لهم. تو بيت المقدس حضرت داود عليه السلام مزار شريف একজন খাদেম ইব্রাহিম ইফলাহ হামদান নামে বাড়ি ছিল তার আদরে داود عليه السلام মাজার بيت المقدس শহরের চারদিকে চারটি পাথরের দেওয়াল আছে এই দেওয়ালগুলো সুলাইমান নবী করেছেন জিনপুরীদের দ্বারা বিরাট বিরাট দেওয়াল প্রত্যেকটা দেওয়ালের পাশ 7.5 থেকে 7.5 হাতের মতো প্রত্যেকটা দেওয়ালের পাশ তবে উঁচা নিচে আছে সবচেয়ে বেশি উঁচা হলো পশ্চিম দিকের দেওয়ালটা এই দেওয়ালটা পাহাড়ের একে শেষ সীমানা মাটির থেকে উঠাইছে এই দেওয়ালটা 170 হাত উঁচা আর এই দেওয়ালের পশ্চিম পাশে ইহুদিদের বর্তমান হাইফা হাইফা বন্দর যেটা বলা হয় আগে কারিয়াতুল হাইফা একটা ছোট্ট গ্রাম ছিল তাদের ইহুদিদের বসতি এলাকা এখন হাইফা একটা বিরাট বন্দর হযরত সুলাইমান নবী এই পশ্চিম দিকের দেওয়ালটা তিনি জিনপুরীদের দ্বারা নির্মাণ করেছেন দেওয়ালগুলা সম্পন্ন করেছেন তিনি এক একটা দেওয়াল 5 মাইল করে লম্বা প্রত্যেকটা দেওয়াল 5 মাইল লম্বা আর এই দেওয়ালটার নাম হলো জিদারুল ফেলিস্তিন নামে এই ফেলিস্তিন নামক দেওয়ালের কিনারে সুলাইমান নবীর পিতা দাউদ নবীর কবর আছে আমি হতভাগা অনেকবার জিয়ারত করেছি 32 হাত লম্বা কবরটি দাউদ আলাইহিস সালামে দাউদ নবীর কবরটা 32 হাত তি দাউদ আলাইহিস সালামের মাজার শরীফের একজন খাদেম ছিলেন ইব্রাহিম মিফলা হামদান নামে বাড়ি ছিল তার আদনে আমাকে খুব ভালোবাসতো অনেকদিন তো আমি 4 বছর 7 মাস একাদারে ছিলাম বাইতুল মুকদ্দাস তো ওনার সাথে দাউদ আলাইহিস সালামের মাজার কয়েক হাজার বার জিয়ারতের সুযোগ হয়েছে যেহেতু থাকতাম বাইতুল মুকদ্দাসে তো ওই খাদেম আমাকে ইব্রাহিম মিফলা হামদান একদিন বলে ইয়া নাসরুল্লাহ হাল তুরিদু তাজহাবু মাই ফি বিলাদিন আল আদন আমাদের আদন দেশে কি যাবি আমার সাথে আমি ছুটিতে যাইতেছি আমি বললাম যে লিমা ইয়া সাইয়েদি হাল ফি বিলাদিকুম রাউদাতিল আম্বিয়া আও সাহাবা আলাইহিম সালাতু ওয়াসালাম আপনাদের দেশে কোন নবী বা কোন সাহাবার কবর আছে বলে লা ওয়ালাকিন মা ফি রাউদাতিল আম্বিয়া ওয়ালা সাহাবা ফিল বিলাদিনা ওয়ালাকিন ফি জান্নাতি সাদ্দাত আমাদের দেশে কিন্তু সাদ্দাদের বেহেশত আমি খুব আগ্রহান্বিত হইলাম যাওয়ার জন্য যাই হোক ইংরেজি 1966 হেলিকপ্টারে তার সাথে আদন গেলাম আদনের জেনারেল শহর থেকে আপনার প্রায় 16 মাইল পশ্চিম দক্ষিণ কর্নারে গেলে বাজেবা নামে একটা শহর আছে এই বাজেবার থেকেই শুরু দেওয়ালগুলা চারদিকে চারটা পাথরের দেওয়াল আছে অনেক লম্বা 8 মাইল এক একটা দেওয়াল লম্বা চার আটে কত 32 বর্গ মাইল হলো দেওয়ালের আর প্রত্যেকটা দেওয়াল 30 হাত উঁচা 30 হাত উঁচা 8 হাতের বেশি পাশ হলো দেওয়ালের মেইন একটা মাত্র গেট দক্ষিণ দিকে একটা দরজা একসাথে প্রায় 15 থেকে 20টা ঘোড়া একসাথে যেতে পারে তবে আপনার মোটামুটি ওই ঘোড়া যাওয়ার যে লাইন গুলো আছে বাহিরে 10টা করে ঘোড়ার লাইন আছে কিন্তু যাইতে পারে 20টা এই বেহেস্ত বানাইছিল সাদ্দাত সাদ্দাত 400 বছর সময় লাগবে তার এই বেহেস্ত বানাইতে 1 লক্ষ ছিল তার রাজমিস্ত্রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 50,000 রাজমিস্ত্রি কাজ করত আবার সন্ধ্যার সময় এই দিনের 50,000 চলে গেলে তারা থাকতে থাকতে আবার 50,000 এসে ভর্তি হইত এইভাবে কোটি কোটি টাকা ব্যয় করে আপনার 12,000 কামরা বিশিষ্ট সাদ্দাদি বেহেস্ত বানায় বলে নাউজুবিল্লাহ বানাইতে কয় বছর লাগবে 400 বছর সময় লাগবে সাদ্দাদের বেহেস্ত নামে সাদ্দাদ দুনিয়াতে 900 বছর হায়াত পেয়েছে কোন কোন রাওয়াতে আছে 950 বছর তাফসিরে জাবিরিতে কুতুবের মধ্যে আছে 900 বছর সাদ্দাত হায়াত পেয়েছিল তার মধ্যে 400 বছর সময় লাগাইছে তার এই বেহেস্ত বানাইতে বেহেস্ত বানান কমপ্লিট হয়ে গেলে উজির খবর দিলেন হুজুর বেহেস্ত বানান কমপ্লিট তখন সাদ্দাত বলে শুনছি
আল্লাহর বেহেশতের মধ্যে হুর আছে, আল্লাহ হুর বানাইছে, আমার বেহেশতে হুর না থাকলে তো জান্নাত থেকে আইব না, এন হুরের ব্যবস্থা করো। শহর গ্রাম পল্লী বিভিন্ন এলাকার থেকে দীক্ষা দীক্ষা অবিবাহিতা সুন্দরী মেয়েদেরকে জোর করে এনে এনে 12,000 মেয়েদেরকে আনা হলো, 12,000 যুবতী মেয়েদেরকে সাজ্জাদের বেহেশতের হুর বানাইছে। এক এক কামরায় কয়জন করে পড়ছে? একজন মাত্র। আর আল্লাহর বেহেশতের মধ্যে একজন আদনা থার্ড ক্লাস দরজার বেহেশতি, সেও 70 জন হুর পাবে বলে সুবহানাল্লাহ। আর বেহেশতের মধ্যে থার্ড ক্লাস বেহেশত যেটা, সেটার নাম হলো জান্নাতুন নাঈম। জিব্রাইল আলাইহিস সালাম একদিন বেহেশত দেখতে চাইছিল যে আল্লাহ আপনি হুকুম দিলে আমি একটু বেহেশত ঘুরে দেখি। আল্লাহ বলেন, জিব্রাইল তোমার পক্ষে তো সম্ভব না। বলে না আল্লাহ আপনি হুকুম দিলে, বলে তো ঠিক আছে তাহলে জান্নাতুন নাঈম দেখো, আমার আদনা বান্দাদের যারা নিম্ন দরজার জান্নাতি তাদের বেহেশতের তো একটু ঘুরে দেখো তুমি জান্নাতুন নাঈম। জিব্রাইলের 600 পাখা, এই 600 পাখা এক একটা পাখার ভিতরে 600 কোলে পর আছে, এক দুইটা পাখা একবার ঝাপটা দিলে 500 বছরের রাস্তা চলতে পারে, চারটা পাখা মারলে 1,000 বছর, আষ্টটা মারলে 2,000 বছর। এইভাবে 600 পাখা চালায়া জিব্রাইল আলাইহিসসালাম 300 বছর পর্যন্ত জান্নাতুন নাঈমের উপরে উড়লেন। জিব্রাইল এবার পাখা গুলা ব্যথা হয়ে গেছে আর চলতে পারে না, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি 300 বছর পর্যন্ত এই জান্নাতুন নাঈমের উপরে উড়লাম, আপনার জান্নাতের কোন কোল কিনারা পেলাম না, আল্লাহ গো আমি জানতে চাই কত রূপ পর্যন্ত আসলাম আর সামনে কত রূপ বাকি আছে। আমার আল্লাহ বলেন, জিব্রিলে আদনা বান্দার জন্য যে জান্নাত বানাইছি এই জান্নাতুন নাঈমের এখন পর্যন্ত তুমি 10 ভাগের 1 ভাগ আসতে পারো নাই। জিব্রাইল বলেন, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি মাপ চাই, আর জীবনে কোনদিন আপনার জান্নাত আমি দেখতে যাব না। তবে আল্লাহ এই ক্ষমতা কি কারো আছে এই বেহেশত দেখতে পারে? বলে হ্যাঁ, এই ক্ষমতা আছে, তোমাদের ফেরেশতাদের নাই, জিনদের নাই, এই ক্ষমতা মানুষের আছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ মানুষেরই ক্ষমতা আছে? বলে হ্যাঁ, তুমি পরীক্ষা করবা, কালকে সকালে মদিনার মসজিদে চলে যাও। জামাত শেষ হয়ে গেলে একজন বৃদ্ধ মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসলে তার সাথে তোমার যত প্রকারের আলাপ আলোচনার প্রয়োজন তুমি করো। মদিনার মসজিদে পরদিন ফজরের সময় জিব্রাইল একজন আরাবিয়ান মুসল্লির শুরুতে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, সব মুসল্লিরা বাইর হয়ে গেছে, দেখে যে একজন বৃদ্ধ মুসল্লি আস্তে আস্তে এক দুই কদম আসতেছে। বারিন্দা যখন আসলেন সালাম দিলেন, তিনি জিজ্ঞেস করলেন, কি চাই ভাই? বলে, হুজুর আমি আসছিলাম এই মুহূর্তে আমার জিব্রাইলকে বড় প্রয়োজন, আপনি কি বলতে পারেন এখন জিব্রাইল কোথায় আছে? প্রশ্নকারী কে? জিব্রাইল নিজে না? প্রশ্ন কারে করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কে করতেছেন? এই বৃদ্ধ লোকটি হযরত আবু বকর সিদ্দিক। বলে যে হুজুর জিব্রাইলকে বড় প্রয়োজন, আমি সারা দুনিয়া খুঁজলাম জিব্রাইল পাইলাম না, আপনি বলেন এখন জিব্রাইল কি কি আপনি দেখছেন, কোথায় পাবো গেলে? বলে হ্যাঁ অবশ্যই বলতে পারবো বন্ধুরে, তবে আমার অভ্যাস আমি 2 রাকাত নামাজ না কইরা পারতাম না, আমার 2 রাকাত নামাজ পড়ন লাগবে। বলে তাই রে পড়ে, বলে তুমি ডরাইও না, আমি খুব দীর্ঘ সময় লাগাবো না, আল্লাহর কোরআনে যত ছোট্ট সুরা আছে এই ছোট দুইটা সুরা দিয়া, সুরা কাউসার আর সুরায় আপনার কুলহাল্লা সুরা আছে না, সুরা ইখলাস, এই দুই সুরা দিয়া 2 রাকাত নামাজ পড়ে এইবার দাঁড়ায় বলে, বন্ধু আল্লাহর সারা পৃথিবী খুঁজলাম জিব্রাইলের সন্ধান কোথাও পাও গেল না, আসমান খুঁজলাম জমিন খুঁজলাম আল্লাহর একটা জান্নাত, আষ্টটা জান্নাতের মধ্যে কয়েকবার চক্কর দিলাম কিন্তু জিব্রাইলকে কোথাও পাও গেল না, অগত্যা নিরুপায় হইয়া ঢুকলাম জাহান্নামের মধ্যে,
কয়েকবার জাহান্নামের মধ্যে চক্কর দিলাম কিন্তু জিব্রাইলের সন্ধান পাওয়া গেল না। কাজী বন্ধুরে, আসমান বা জমিনের, পৃথিবীর বা অদৃশ্য পরলোক জগতের কোথাও যখন জিব্রাইলের সন্ধান পেলাম না, জিব্রাইলকে পাওয়া গেল না, এবার খপ করে আবু বকর জিব্রাইলের হাতের কবজায় ধরে বলে, বন্ধু মনে কিছু নিও না, মনে হয় তুমি ছাড়া জিব্রাইল আর কেহ নয়। বলেন সুবহানাল্লাহ, এই আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী আল্লাহ কাদের কি দিয়েছেন? মানুষকে দান করেছেন। বিলকিসি সিংহাসন বাইতুল মুকাদ্দেস থেকে 7,000 মাইল দূর মুলকে সাবার থেকে বিলকিস সিংহাসনে, বিলকিস তার হ্যাঁ আসতেছে উড়িয়া পরীর মেয়ে, তো উড়িয়ে আসতেছে। এই সময় সুলাইমান নবী রাজ দরবারে বলেন, বিলকিসের যেই সিংহাসনটা যে পালংটা সে ঘুমায়, তার সেই ঘুমানের পালংটা কে পারবা তার হাতে এনে দিতা? এফরিত নামে একটা দাও একটা জিন জাত, তারা বলে হুজুর আমি পারবো কত তাড়াতাড়ি? বলে আপনি এই বসার থেকে দাঁড়াইতে যত সময় তার আগে আইনে দিতে পারব। সুলাইমান নবী কয়েছেন, বিলকিস খুব তাড়াতাড়ি এসে গেছে, আরো তাড়াতাড়ি কেউ পারবা কিনা বলো? এবার শিরা ভাড়া ময়লা কাপড় পরিহিত একজন মানুষ দাঁড়াইলেন, তিনি বলে হুজুর আমি এফ্রিতির চেয়ে আরো আগে পারব। বলে কত আগে? আপনি চক্ষু বন্ধ করিয়া খুলতে যত সময় লাগে তার আগে আমি বিলকিসের সিংহাসন এনে দিব। তাহলে বলেন জিন ফেরেশতা আছে, মানুষের ক্ষমতা বেশি, কিন্তু মানুষ ক্ষমতা হারায় কখন? যখন আল্লাহর ভয় মানুষের থেকে চলে যায়, নবীর প্রেম যখন মানুষের মধ্যে থাকে না, তখন সেই আধ্যাত্মিক ক্ষমতাও মানুষের থাকে না। যে আল্লাহর ভয় যখন হৃদয়ে থাকে, রাসূলের প্রেম প্রীতি যখন অন্তরে আসে, তখনই মানুষের ভিতরে আধ্যাত্মিক জগতের সমস্ত শক্তি আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাজ্জাদের বেহেস্ত বানাইতে 400 বছর সময় লাগছে। উজির বলে হুজুর এখন হুরের দরকার। বলে ঠিক আছে, শহর গ্রাম বিভিন্ন এলাকার থেকে জোর করিয়া 12,000 যুবতী মেয়ে যুবতী মেয়েদেরকে এনে সাজ্জাদের বেহেস্তের হুর বানাইছে। এক এক রুমে এক এক কামরায় কয়জন করে ফেলাইছে? মাত্র একজন। এবার উজির খবর দিলেন হুজুর আসেন, এবার আপনি যাচ্ছেন জান্নাত দেখতে। 10,000 ঘোষ সোয়ার্নিয়ার সাজ্জাদ রওনা হয়েছে, সামনে 10টা বৃহৎ ঘোড়া, মাঝখানে ঘোড়াটা সাজ্জাদের। যায়া ঘোড়া নিয়া বেহেস্তের উটার উপরে ঘোড়া জিনজির থেকে প্রথম কদম লামাইয়া বেহেস্তের উটার উপরে ফয়লা পাউটা রাখছে। প্রথম লাইন পাও রাইখা সাজ্জাদ যখন নামছে, এই সময় তার ঘোড়ার সামনে শিরা ফারা ময়লা কাপড় পরিহিত একটা মানুষ আইসা ঘোড়ার সামনে দাঁড়াইছে, ঘোড়ার এই সিনার সঙ্গে সিনা লাগাইয়া দাঁড়াইছে। দাঁড়িয়ে জিজ্ঞাসা করে সাজ্জাদের, হাল আতারিফুনি মান আনা ইয়া সাজ্জাদ, এই সাজ্জাদ চিনুনি তোমায় আমারে, আমি কে? সাজ্জাদ একটা ধমক দিছে, তোমার চিনব কি আমি? 400 বছর লাগছে বেহেস্ত বানাইতে, 12,000 ঘোর দিয়ে বেহেস্ত সাজাইছে, আমি আর দেখতে আসছি 10,000 বছর লাগছে সাজাইতে, এখন 10,000 ঘোড়া নিয়ে আসছি, সামনে আবার ঘোড়া সহ 10টা ঘোড়া, আর তুমি এসো আমারে জিগাইতা এসো, তোমারে চিনি, তোমার চিনুনের কি দরকার আমার? আর তুমি শিরা ময়লা কাপড় লিয়ে আসা আমার এই বিরাট উদ্বোধনী দিনে, এটা বেইজ্জতি করার জন্য এসো, ভাগজো এখান থেকে। কিন্তু লোকটা নির্ভীক, ডরায় না, আবারও জিগায়, রাগ হইল না সাজ্জাদ, আতারিফুনি মান আনা চিনুনি আমি কে, আমারে আমারে চিনুনি আমি কে? এবার সাজ্জাদের কেন জানি একটু ভয় ভয় লাগে। সাজ্জাদ বলে না চিনলাম না তো। এবার লোকটা ঘোড়ার বুকের সঙ্গে সিনার সঙ্গে তার সিনা লাগাইয়া আস্তে করে একটু ধাক্কা দিছে, ঘোড়া সহ সাজ্জাদ কাঁপিয়া উঠছে। এবার জিজ্ঞাসা করে চিনুনি হাল আতারিফুনি মান আনা,
কে আমি তুমি আমাকে চিনো কিনা এবার জোরে জোরে সাদ্দাত বলে না রে বন্ধু চিনলাম না কে তুমি তোমাকে চিনলাম না তবে কেন জানি তোমাকে দেখে আমার ভয় লাগে এবার বলে সাদ্দাত তাইলে ভালো করে আমাকে চিনো আমি আর কেউ নয় আমি মালাকুল মউত আজরাইল আমি তোমার জান কবজের জন্য এসেছি আমার আল্লাহর বিধান আল্লাহর হুকুম রে সাদ্দাত এই জান্নাত তোমাকে আর দেখতে দেওয়া হবে না তোমাকে দেখতে দেওয়া হবে না যেহেতু তুমি অহংকারী আজরাইল সাদ্দাত বলে আজরাইল তোমার আল্লাহ আমি তো বুঝি আমি আর এখান থেকে ফিরে যেতে পারবো না সামনেও না পিছেও না তবে আল্লাহর একটু বলো একটু সময় চাই আমি আমি শুধু আমার মাথাটা ভিতরে ঢুকাইয়া ডান দিকে একটা নজর আর বাম দিকে একটা নজর দেখবো এই ছাড়া আর কোন আপত্তি আমার নেই আজরাইল বলে আল্লাহ এই বিচারা সাদ্দাত একটু সময় চায় মাথাটা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দরজা দিয়ে ডান দিকে এক নজর বাম দিকে এক নজর চাবে এই সময়টা আপনার কাছে চাইতেছে আমার আল্লাহ বলেন আজরাইল তোমার কি সাদ্দাতের জন্য মায়া লাগে নাকি তোমার কি মায়া লাগলো তার জন্য তুমি যে তার পক্ষ হইয়া আমার কাছে সুপারিশ কর আজরাইল বলেন আগো আল্লাহ মায়া মমতা আমার নাই তুমি তো দাও নাই যদি মায়া মমতা থাকতো তাহলে কোটি কোটি মানুষের জান কেমন করে কবজ করতাম কেমন করে মানুষ মারতাম আল্লাহ আমার অন্তরে মায়া মমতা নাই কিন্তু তবু জানি না এই সাদ্দাতের মুখটা দেখে কেন জানি আজ আমার মায়া লাগতেছে মায়া লাগতেছে এই মুখটা যেন অসহায় অবস্থায় কোন এক জায়গায় দেখেছিলাম আল্লাহ পাক বলেন আজরাইল মনে করতে থাকো কোন জায়গায় দেখছো তুমি এই মুখটা ভালো করে এবার ইসরাইল বলে আল্লাহ মনে পড়েছে একবার সমুদ্রের বুকে জাহাজ ডুবিয়া সদাগরি জাহাজ ডুবিয়া ওই জাহাজের একটা তক্তা ভাসতেছিল এই ভাসমান তক্তার উপরে একটা মহিলা একটা সন্তান প্রসব করেছিল একটা ছেলে প্রসব করেছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারার একটা ছেলে প্রসব করেছিল ওই মুহূর্তে তুমি যখন আদেশ করলা এই শিশু বাচ্চাটাকে সমুদ্রের তক্তায় ভাসাইয়া তার মায়ের জান কবজ করার জন্য ওই দিন আমার বড় মায়া লেগেছিল শিশুটার জন্য মহব্বত লেগেছিল কত নিঠুর কত নিদয়া প্রভু গো তুমি এই শিশু বাচ্চাটাকে কেমন করে সমুদ্রের তক্তায় ভাসাইয়া আমি তার মায়ের জান কবজ করে দিব আল্লাহ বলে আজরাইল এখানে মায়া মমতার কারবার নাই আমি তো তোমাকে কঠিন হৃদয় দিয়ে দিছি এবার আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ ওই সময় ওই শিশু বাচ্চাটার মার জান কবজ করার কালে এই শিশু বাচ্চার জন্য বড় মায়া লেগেছিল আজকে কেন জানি জানি না এই সাদ্দাতের চেহারা দেখে আমার মায়া লাগতেছে আমার আল্লাহ বলেন আজরাইল তুমি কি জানো ওই শিশুটা কে ছিল তোমার জানা আসেনি বলে না গো আল্লাহ তা তো আমি জানি না আমার আল্লাহ বলেন এরে আজরাইল ওই শিশু আর কেউ ছিল না রে আজরাইল ওই শিশু সন্তান ছিল রে এই বেঈমান সাদ্দাত এই বেঈমান সাদ্দাত সেই শিশু ছিল আমি তার আদনের এই শির আপনার সেই সমুদ্রের থেকে বাঁচাইয়া আমি তক্তাটা ভাসিয়া ভাসিয়া আদনের জঙ্গলের কিনারে নিয়ে দিলেন একটা বাঘিনী তার বাচ্চা মরে গেছে বুক ভরা দুধ শিশু বাচ্চাকে সমুদ্রের কিনারে দেখিয়া বাঘিনীটাকে যখন আমি এনে দিলাম সাদ্দাতের মুখের মধ্যে বাঘের দুধ যখন তুলে দেয় সাদ্দাত শিশু বাচ্চা মায়ের কুলে যেমনি ভাবে মায়ের দুধ পান করে এমনি ভাবে বাঘের দুধ পান করতেছিল
বাঘ আস্তে আস্তে নরম ভাবে ধরে শিশু সাদ্দাতকে জঙ্গলে নিয়ে লালন পালন করে বুকের দুধ পান করায়। একদিন দুই দিন লাভ, আমি 13 মাস পর্যন্ত এই বেঈমান সাদ্দাদেরে আমি বাঘের দুধ খাওয়া লালন পালন করেছিলাম। আজকে সেই বেঈমান আমার সঙ্গে না ফুরমানি করে, আমার সঙ্গে সেরকাশি করে, নিজের সাদ পার্সোনাল জান্নাত বানাইছে। কাজী আজরাইল, এই জান্নাত আমি তারে দেখতে দিব না। এবার আজরাইল আলাইহিস সালাম গর্জন করে হুঙ্কার মেরে বলে, ওরে বেঈমান সাদ্দাত, এইবার তোর পরিচয় পেয়েছি রে বেঈমান, আর রহম নাই, আর মায়া নাই, আর মহব্বত নাই, রেডি হইয়া যা, এখন তোর জান কবজ হবে। সঙ্গে সঙ্গে আজরাইল সাদ্দাদের রুহ কবজ করে নিয়ে যায়, খালি খাসাটা তার দরজায় পড়ে থাকে।